ভিউয়ার্স, আজ অনেকদিন পরে আবার আপনাদের মাঝে আমি একটু হাজির হতে চাচ্ছি। আজকের গ্রামের বাড়িতে বসে নকশি কাঁথা আঁকার জন্য লোকজ ফর্মে কিছু কাজ করলাম, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে কথা হয় না, তাই আজকে একটা প্রথমে বৃত্ত দিতে হবে। বৃত্ত থেকে যখনই আপনার ডিস্টেন্সটা একই রকম দূরত্ব নিয়ে আপনি একটু দাগ দিয়ে দেবেন। এখানে দেখুন, এখানে দেখুন, এই এখন আমার কাজ যেটা হবে, এখানে আপনার একটা নেই চলে আসতে পারবেন, মানে আপনার প্রত্যেকটা পার্ট যেন একইভাবে হয়। আসলে যে ড্রয়িংটা করা হচ্ছে যথাযথ কাগজ নয়, এটা হয়েছে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করে থাকি সেই ক্যালেন্ডার অংশ, তাই ক্যালেন্ডারে ভালো দাগ পড়ছে না, পেন্সিলে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। তার তেল তেল একটা ভাব, তাই যারা যে যেখানে বসে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের নিয়ে আমাদের সমস্ত পরিকল্পনা, তাই যে কোনো শিল্পকর্মই করার সময় আপনাদের কথাই মনে পড়ে এবং আপনাদের কাছে শিল্পকর্ম নিয়ে হাজির হতে বড়ই ইচ্ছা জাগে। আমরা এত সময় একটু কাগজটা বাঁকার জন্য আমরা ড্রয়িংটা একটু চেঞ্জ করে দিলাম, হালকা এ পাশটা একটু মুছে দিব। আপনারা এই ডিজাইনটা আশা করি আমার ড্রয়িংটা শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না। আসলে ড্রয়িংটা কেমন হবে, তাই শেষ পর্যন্ত ড্রয়িংটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে থাকুন,
পেন্সিল দিয়ে ভালো হচ্ছে না বিধায় আমরা মার্কারটাই ব্যবহার করব। আমরা সুন্দরভাবে মার্কারটা দিয়ে ড্রয়িংটাকে ফুটিয়ে তুলতে পারছি আশা করি। পূর্ণাঙ্গ ড্রয়িংটি যখনই করা হবে আপনি অনেক ভালোবেসে ফেলবেন, এটি আমার বিশ্বাস। দেখুন একটি ফুলের মতো দেখা যাচ্ছে, কিন্তু এ থেকে আমরা একটি লোকজ নকশা কিভাবে তৈরি করি, প্রত্যেকটার মাঝখানে একটা করে ভিড় অংশ দিয়ে দেব। এখানটা আপনার ভিড় অংশ দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি একটি পার্ট করে দিলাম, ঠিক এখান থেকে আমি একটি পার্ট তৈরি করলাম, ঠিক এখান থেকে আরেকটি পার্ট তৈরি করে দিলাম। চারটা পার্টই আমার ড্রয়িংটা যখন হবে দেখতে থাকুন ধীরে ধীরে ড্রয়িংটির কারুকর্মগুলো যখন আমরা এখন এটাকে আরো সুন্দরভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি। এটা যখন নকশিকাতায় সেলাই হিসাবে সুই সুতার মাধ্যমে ফুটিয়ে তুলবে তখন এটি সুন্দর একটি রূপ ফুটে পাবে। আপনি যখন আপনি যখন এটি সুন্দরভাবে একটি নকশিকাতার উপরে বিভিন্ন রং থেকে যখন সুন্দর করে গ্রামের রমণীরা সুসুতার দিয়ে যখন ফুটিয়ে তুলবে তখন একটি জীবন্ত রূপ তৈরি হবে। আপনারা
এত সময় ধৈর্য সহকারে দেখছেন তার জন্য ধন্যবাদ। যখন নকশিকাতার উপরে ধরনের ডিজাইন করা হবে তখন ডিজাইনটি আরো সৌন্দর্য ফুটে তুলবে, নানান রঙের রঙিন সুতোয় আপনারা ভিডিওটি দেখার পরে ভালো লাগা আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন একটি ভিডিও তৈরি করার উৎসাহ দেয়, তাই আপনার মতামত অবশ্যই জানাবেন। তাহলে আপনার এত সময় একটি নকশিকাতার নকশা, একটি মাছের ড্রয়িং দেখতে পাইলেন। আপনারা ভালো থাকবেন আর আপনারা আমাদের উৎসাহ দেওয়ার জন্য আপনাদের মনের ভিতর অনুভূতিটা সুন্দর করে ফুটিয়ে তুলবেন লেখার মাধ্যমে। আপনাদের কোনো পছন্দের ড্রয়িং সম্পর্কে অবশ্যই কোনো চাহিদা থাকলে সেই চাহিদা অনুযায়ী আমরা করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের নিয়ে আমাদের পথ চলা, তাই এই নকশাটি আপনি দেখতে পাইলেন যে আমি ফ্রি হ্যান্ডে করছি। নকশাটি সবসময় ফ্রি হ্যান্ডে বা ড্রয়িং সবসময় ফ্রি হ্যান্ডে শিখবেন। ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা ভিডিও থেকে আমরা আজকের এ পর্যন্তই এই ভিডিওটি ধারণ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মঙ্গল কামনা করি।